नमस्कार বন্ধুরা, আজ এসএস আবার আপনাদের সামনে হাজির হয়েছে একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। আসলে আজকে আমরা ট্রেনে, বাসে বা ফ্লাইটে বেরোতে পারিনি। আজকে আমরা বেরিয়েছি নিজেদের গাড়ি নিয়ে সোজা উড়িষ্যার উদ্দেশ্যে। উড়িষ্যা রাজ্যটিতে অনেক রকমের দেখবার জায়গা আছে, আর ওনাদের ওখানে ইকো ট্যুরিজমের বেশ কিছু প্রভিশনস রয়েছে। আমার এই ধরনের ইকো ট্যুরিজম সবসময় খুব ভালো লাগে, এবং সেই কারণে আজকে 15ই আগস্টের সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির লোকজনকে নিয়ে টেনসা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে, যেটি কিনা রাউরকেল্লা থেকে 95 কিলোমিটার দূরে অবস্থিত। ভোর 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম এই টেনসার জন্য। তার আগে একটু চান করে চা খেয়ে নিয়েছিলাম, কারণ এতটা ড্রাইভ করব যদি চোখে ঘুম চলে আসে, সেই কারণে চা খাওয়াটা খুব জরুরি ছিল। যাই হোক, বেরিয়ে প্রথমে নিবেদিতা সেতুতে 65 টাকা টোল দিয়ে এগিয়ে চললাম আমরা ধুলাগড়ের দিকে। ধুলাগড়ে প্রায় 130 টাকা টোল দিয়ে চললাম ডেবরা। ডেবরাতে 90 টাকা টোল, এবং তারপরে সোজা চলে যাওয়া লোধাশুলির জঙ্গলের দিকে। কোলাঘাট খড়গপুর পার করে, লোধাশুলির জঙ্গল পার করে আমরা এগিয়ে চললাম বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে আমরা নিয়ে নিলাম বাঁদিক। বাঁদিক দিয়ে গিয়ে আমরা সোজা এগিয়ে চললাম বাংলিপোশির দিকে। বাংলিপোশির পরেই হচ্ছে শিমলিপাল ফরেস্ট, কিন্তু এই বাংলিপোশি এবং শিমলিপাল ফরেস্টের মাঝখানে একটি ঘাটি অঞ্চল আছে। এই রাস্তায় গাড়ি চালালে পাহাড়ে না গিয়েও বেশ পাহাড়ের মতো অনুভূতি হয়। যাই হোক, এটা পার করে আমরা পৌঁছে গেলাম বিষয়। বিষয় থেকে সোজা রাস্তা চলে গেছে যোশীপুরের দিকে। বিষয় থেকে যোশীপুর অবধি রাস্তা কিন্তু একটু খারাপ। ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও এই রাস্তাটিতে প্রবলেম রয়েছে। এরই মাঝে আরও দু জায়গায় আমাদের টোল দিয়ে দিতে হলো, এক জায়গায় 90 টাকা এবং আর এক জায়গায় 70 টাকা। যোশীপুর থেকে আমরা ডান দিকে নিয়ে চললাম চম্পুয়ার দিকে। প্রায় 70-80 কিলোমিটার স্টেট হাইওয়ে ধরে যাওয়ার পরে আমরা আবার পেলাম আমাদের ন্যাশনাল হাইওয়ে। সেখান থেকে আমরা ডান দিকে নিয়ে আবার একটু বাঁদিকে গিয়ে ঢুকে গেলাম আরেকটি স্টেট হাইওয়েতে। এই রাস্তাটির সৌন্দর্য ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। দুপাশে মাইন, আর মাঝখানে রাস্তা চলে গেছে সোজা, দুপাশে আবার জঙ্গলের সমারোহ। এ এক অদ্ভুত সুন্দর জায়গা। যাই হোক, শেষ পর্যন্ত 1:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল টেনসা নেচার ক্যাম্প। যাবার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের আপ্যায়ন করলেন এবং আমাদের দুটো কটেজ অ্যালোকেট করলেন। আমাদের দুটো কটেজের নাম ছিল হেমন্ত এবং শিব, কারণ আসলে এখানে 6টি কটেজ আছে 6টি ঋতুর নামে। আমরা পেয়েছিলাম শীত এবং হেমন্তকে। এই কটেজগুলি ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন্ড, এবং এই কটেজগুলিকে দেখভালের দায়িত্বে বেশ কিছু স্থানীয় নারী রয়েছেন। এই সমস্ত মহিলারা হয়তো কাছে পিঠেই থাকেন। ট্যুরিজম বুকিং এর সময় কিন্তু রুম রেটের সাথে সাথে খাওয়ার টাকাটাও এরা নিয়ে নেন। এই খাবারের মধ্যে 4 বেলার খাবার ওনারা দেন, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সকালের বেডটি অবভিয়াসলি থাকে, এবং সাথে থাকে বিকেলের স্ন্যাক্স এবং রাত্রের ডিনার। যেহেতু আমরা 2টা নাগাদ পৌঁছেছিলাম, সেই কারণে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ডাল, তরকারি, ভাজা, পাঁপড়, আচার, এর সাথে ছিল চিকেন। ভালো মতো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসে পাশের ওয়াচ টাওয়ারটিতে উঠে পড়লাম। আশপাশে দেখতে পেলাম মেঘেরা আমাদের চারপাশ দিয়ে চলে যাচ্ছে, আর আমরা তার উপরে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর এই দৃশ্য। যাই হোক, এরপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। ওদিনকার আমাদের আর কোনো প্ল্যান ছিল না, কারণ অতটা জার্নি করে গেছি আর ড্রাইভ করতে ইচ্ছে করছিল না। পরের দিনের আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকালবেলা উঠে খান্দাধার ওয়াটারফলস যাব, যেটি কিনা সুন্দরগড় এরিয়াতেই রয়েছে। টেনসা নেচার ক্যাম্প থেকে এর দূরত্ব ছিল 50 কিলোমিটার। বর্ষা থাকার দরুন পরের দিন কিন্তু আমরা খান্দাধার জলপ্রপাত দেখতে যেতে পারলাম না।
তবে এই জায়গাটি এই টেনসা জায়গাটিতে অনেক রকমের অর্কিড পাওয়া যায়। যাই হোক, কয়েকটি অর্কিড তখন ফুটেছিল যা কিন্তু আমরা দেখতে পেলাম। নেচার ক্যাম্পের ম্যানেজার বাবুর তত্ত্বাবধানে আমরা ওই দিনকার বিকেলবেলা কাছে প্রায় 18 কিলোমিটার দূরে একটি ছোট্ট জলপ্রপাত দেখে আসলাম এবং এই জলপ্রপাতটি দেখবার পরে সারা দিনের যে দেখতে না পাওয়া কিছু তার ক্লান্তিটা চলে গেল। এত সুন্দর, আসলে আয়রন এরের ওরের জায়গা বলে ওখান থেকে লাল জলের যে জলপ্রপাত দেখতে পাবো এটা ভাবতেই পারিনি। বেশ খানিকটা সময় সেখানে কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের টেনসা নেচার ক্যাম্পে। এই পর্যন্তই থাক, এর পরের দিন কেওনঝড় নিয়ে যাব আপনাদেরকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি অবভিয়াসলি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা জানতে পারেন।